বিকেল সবাইকে ফিনল্যান্ডের হাড় কাঁপানো ঠান্ডা সহ পহেলা বৈশাখের শুভেচ্ছা। সেই সাথে ওতানিয়েমির বাৎসরিক বৈশাখী সংবাদে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি ইমন, আমি শারমিন। প্রথমেই সংবাদ শিরোনাম। ওতানিয়েমিতে নতুন সদস্যের আগমন। সুমন্ত রুমানার ভালোবাসার অনন্ত কাব্য। বিটস্ট্রিপের মাধ্যমে ঘরের কথা বাইরে প্রকাশ। অনুষ্ঠানের সময় তাস খেলার বন্ধের অনুরোধ আম জনতা। ওতানিয়েমি সদস্যদের নিয়ে গড়ে উঠছে গোলারি কমিউনিটি। দৃষ্টান্ত স্থাপন করেছে নতুন নতুন ছাত্রের পড়াশোনা বিষয়ক ঐকান্তিকতা। ব্যালকনিতে কোটিপতি হওয়ার বাতি জ্বালেন বালি এবং মুনা। পানি ও বিদ্যুৎ সংকটে ভুগছে ওতানিয়েমিবাসী। আন্তঃজেলা ক্রিকেট টুর্নামেন্ট আয়োজন করতে যাচ্ছে ওতানিয়েমি। রমবাসীদের শেষে উৎসব গ্রীষ্মের প্রতীক্ষায় ওতানিয়েমিবাসী। গত চৌঠা মার্চ আমাদের সবার প্রিয় আফতাব ভাই বাবা হলেন, সেই সাথে ওতানিয়েমি বাংলাদেশি কমিউনিটিতে আবির্ভূত হলো সর্বকনিষ্ঠ সদস্য। পুত্র সন্তানের মুখ দেখতে পেরে আফতাব ভাই আনন্দে উৎপেলিত, উচ্ছ্বসিত, উল্লসিত। সদ্যজাত শিশুর এখনো বর্ণমালার সাথে পরিচয় না হলেও গর্বিত পিতা তার গৃহপ্রবেশ উপলক্ষে বিশাল ব্যানারে লিখে রাখেন, স্বাগত হে পুত্র আমার। স্থানীয় সংবাদদাতা জানান, পুত্রের নাম রাখা হয় আর্সালান হামজাবাড়ি। তিনি আরো জানান, এই নামে অচিরে একটি ফেসবুক অ্যাকাউন্ট খোলা হবে, আর সেই অ্যাকাউন্ট খোলার তিন দিনের মধ্যে যদি ওতানিয়েমি বাংলাদেশি গ্রুপে তাকে অন্তর্ভুক্ত না করা হয় তাহলে আফতাব ভাই 72 ঘন্টা অনশনে ডাক দেবেন। দীর্ঘ এক দশকের বেশি প্রেম করার পর গত বছর বিবাহ বন্ধনে আবদ্ধ হন সুমন্ত এবং রুমানা। কিন্তু এত বছর পরেও যেন তাদের প্রেম চিরনবীন, চিরসবুজ। একজন আরেকজনের জন্য না খেয়ে বসে থাকে, অফিস থেকে একজন আগে চলে আসলে তেহারি রান্না করে আরেকজনকে সারপ্রাইজ দেন। সেই তেহারি কিন্তু শুধু তারা দুজন মিলেই খান, অন্য কাউকে ডাকেন না। পরবর্তীতে অন্য কোনো আড্ডায় কথার ছলে সেই গোপন খবর বেরিয়ে আসে। এতে ওতানিয়েমিবাসীর কিন্তু মন খারাপ হয় না, তারা শুধু আশাবাদ ব্যক্ত করেন তাদেরকেও যেন এক আধবেলা এরকম সুস্বাদু খাবার চেখে দেখার সুযোগ করে দেওয়া হয়। ওতানিয়েমিবাসীর পক্ষ থেকে রুমানা সুমন্তর কাছে পৌঁছে দিয়েছি আমরা শুভকামনা এবং অনেক অনেক তেহারি খাবার বাসনা। ফেসবুকের হরেক রকম অ্যাপ্লিকেশনের সাথে আমরা সবাই কম বেশি পরিচিত। সম্প্রতি জনপ্রিয় হওয়া এমন একটি অ্যাপ্লিকেশন মিটসফে। এই অ্যাপ্লিকেশনের বৈশিষ্ট্য হলো যে কারোর সাথে সামঞ্জস্যপূর্ণ আভাসের তৈরি করে কমিক গল্প বানানো যায়। ইদানিং আমাদের মৌরি ভাবি বিটস্ট্রিপ দ্বারা দারুণভাবে মোহিত। বিটস্ট্রিপের মাধ্যমে তিনি কবে কি রান্না করলেন, কবে বাবুভার সাথে বাইরে খেতে গেলেন, কবে বা একটু খুনসুটি করলে সবই জানিয়ে দিচ্ছেন আপুমর ফেসবুক বন্ধুগণকে। এদিকে বাবু ভাই শুধু লক্ষ্য করে অফিস আদালত সব জায়গায় তাদের সব খবর সবার জানা, তিনি শুধু দেখেন আর ভাবেন ঘরের কথা পরে জানলো কেমনে। আমরা নিশ্চিত আমাদের এই পহেলা বৈশাখের খবর বাবু ভাইকে বলে দেবে এই যে এমনে। নানা রকম উপলক্ষ নিয়ে পার্টি সংস্কৃতি ওতানিয়েমিতে অনেক পুরনো। ভুখা নাঙাদের একবেলা ভালো মতো খাবার জোগান করা দিয়ে এই পার্টি সংস্কৃতি শুরু হলেও আজ তা অনেক বিস্তৃতি লাভ করেছে। এখন ওতানিয়েমির পার্টিতে 70 জনের স্থান সংকুলনের কথা চিন্তা করতে হয়। সম্প্রতি সাংস্কৃতিক অনুষ্ঠানও স্থান করে নিয়েছে এই পার্টির মধ্যে। এই সাংস্কৃতিক অনুষ্ঠান সফল করার জন্য সবার অংশগ্রহণ অত্যন্ত জরুরি। কিন্তু লক্ষ্য করা গেছে সাংস্কৃতিক অনুষ্ঠান চলাকালীন কিছু সদস্য অন্যদিকে বসে তাস খেলতে থাকে, বিশেষ করে 29। সংস্কৃতি মনা আম জনতা এতে যার করোনায় হতাশ। সেই সব সম্মানিত সদস্যদের প্রতি ওতানিয়েমির আম জনতার অনুরোধ, তারা যেন সাংস্কৃতিক অনুষ্ঠানের সময় টুকু তাদের প্রিয় 29 খেলা বন্ধ রাখেন এবং অনুষ্ঠানে মনোনিবেশ করেন। ওতানিয়েমিতে পুরনো সদস্য সবাই আর ওতানিয়েমিতে নেই, কেউ চলে গেছেন কিলো, কেউ ওলারি, কেউ বা লিন্দুপাড়া, কাউকে কাউকে ল্যাপা পাড়াতেও পাওয়া যাবে। এসব জায়গার মধ্যে ওলারিতে দেখা যাবে সবচেয়ে বেশি প্রাক্তন ওতানিয়েমিবাসীদের। আমাদের নিজস্ব সংবাদদাতা জানান, ওলারিতে আজকাল সভা সমাবেশ মিছিল মিটিং হয়ে থাকে হর হামেশায়। এছাড়া আরো গুজব শোনা যাচ্ছে ওলারিবাসীরা নাকি ওতানিয়েমি বাংলাদেশের মতো আরো একটি গ্রুপ যার নাম তারা রাখবে ওলারি বাংলাদেশি, মতান্তরে ওল বাংলা, মতান্তরে বাংলার। কিন্তু এসব গ্রুপ করে যে ওতানিয়েমি বাংলাদেশি গ্রুপের একাত্মতা বিনষ্ট করা যাবে না, এই ব্যাপারে একমত সকল ওতানিয়েমিবাসী।
দর্শক মণ্ডলী, এবার একটি ছোট্ট বিরতি। বিরতির পরে আবার আমরা ফিরে আসবো সংবাদে, এতক্ষণ আমাদের সঙ্গেই থাকুন। বিরতির পরে আবার আমরা ফিরে এলাম সংবাদে, এতক্ষণ আমাদের সঙ্গে থাকার জন্য ধন্যবাদ। এবার একটি অন্য ধাঁচের খবর। ফিনল্যান্ডে আসা নতুন ছাত্রদের শুরুর সময়টা খুব সুখকর নয়। হাড়ে কামড় বসানো ঠান্ডার হাত থেকে বাঁচা, নিজের জন্য রান্নাবান্না করা আর জাঙ্ক ব্রাউজিং করতে করতে পড়াশোনার জন্য তেমন কোনো সময়ই থাকে না। কিন্তু এত প্রতিকূলতার মাঝেও পড়াশোনার প্রতি নিজের ঐকান্তিকতার মাধ্যমে সব বাধা উতরে গেছেন গত বছর আলতোতে পড়তে আসা মহসিন। তিনি শুধু পরীক্ষায় পাশই করেননি, ইতিমধ্যে এক অধ্যাপকের কাছে গ্রীষ্মকালীন চাকরির বন্দোবস্ত করে নিয়েছেন। যে কোনো আড্ডার মাঝখানে সবাইকে স্তব্ধ করে দিয়ে পড়াশোনার গুরুগম্ভীর আলাপ করাতে তার জুড়ি মেলা ভার। হাতে গোনা কিছু মানুষ এসব আলোচনায় উৎসাহী হলেও সিংহভাগ মানুষ এতে বিরক্ত। প্রাঞ্জল আড্ডার মাঝে এসব রসকসহীন বিষয়ের অবতারণা করে তিনি যেন আর সবার বিরক্তির উদ্রেক না করেন, সেই অনুরোধ জানিয়ে আমাদের কাছে চিঠি লিখেছেন ওতানিমির 53 জন জনগণ। এ ব্যাপারে আমরা মহসিনের যথাযথ দৃষ্টি আকর্ষণ করছি। লাখপতি হলে বাড়ির উঠানে লম্বা বাঁশের মাথায় হাড়িতে চালানো এই রীতি শত বছরের পুরনো। সুদূর ফিনল্যান্ডে বসেও সেই রীতি ধরে রাখলেন ওয়ালিহা মুনা। কিন্তু এ বাতি লাখের বাতি নয়, এটি কোটির বাতি। গত বছরের শেষের দিকে হাড় কাঁপানো শীতের রাতে আমাদের এক ছাপোষা প্রতিবেদকের নজরে আসে তাদের ব্যালকনির ঝকঝকে লাল বাতি। প্রতিবেদক তৎক্ষণাৎ তাদের প্রশ্ন করেন, জবাবে তারা পরস্পরের দিকে তাকিয়ে শুধু মিটি মিটি হাসতে থাকে। পরবর্তীতে সেই প্রতিবেদকের অনুসন্ধানেই বেরিয়ে আসে আসল রহস্য, সম্প্রতি কোটিপতি হয়েছেন তারা। তাই দেশ থেকে হাজার মাইল দূরে থেকেও দেশীয় সংস্কৃতি অনুসরণ করে তাদের এই কোটির ঝকঝকে বাতি প্রজ্বলন। বাতি জ্বালানোর সময় ভাইয়া নাকি আপুকে আফসোস করে বলেছিল, ইস, একটা লম্বা বাঁশ যদি পাইতাম। শহুরে দৈনন্দিন জীবনের এক অবিচ্ছেদ্য অংশ পানীয় বিদ্যুৎ। অতীতে এসব চাহিদা পূরণ নিয়ে কখনো ভাবতে হয়নি ফিনল্যান্ডে বসবাসরত বাঙালিদের। কিন্তু কিছুদিন হলো লক্ষ্য করা যাচ্ছে ওতানিমিতে চলছে পানীয় বিদ্যুতের প্রচণ্ড সংকট। সম্প্রতি এই সমস্যা এতই প্রকটাকার ধারণ করেছে যে কেউ কেউ বড় টয়লেট করার পর কল খুলে দেখছেন সেখানে খা খা মরুভূমি। ফলশ্রুতিতে তাদেরকে শুধু ফিনিশ কায়দায় টয়লেট পেপার ব্যবহার করেই সন্তুষ্ট থাকতে হচ্ছে। অপরদিকে বিদ্যুৎ না থাকায় দেশীয় লোডশেডিংয়ের অনুভূতি পাওয়া যাচ্ছে মাঝে মধ্যেই। নতুন দম্পতিদের মধ্যে কাউকে কাউকে নাকি এইরকম লোডশেডিংয়ের রাতে বারান্দায় অন্তরঙ্গ ভঙ্গিতে আবছাভাবে দেখা যাচ্ছে। তবে সে যাই হোক, পানি ও বিদ্যুতের এই সংকট সমাধানে আমরা যথাযথ কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করছি। খেলার খবর ক্রিকেট। 2012 সালে ফিনল্যান্ডে যাত্রা শুরু করে আন্তঃজেলা ক্রিকেট টুর্নামেন্ট। প্রথম টুর্নামেন্ট আয়োজন করার সৌভাগ্য অর্জন করে তাম্পেরে। গ্রীষ্মের এক রোদ ঝলমলে দিনে তাম্পেরে হেলফান্তাতে বসে ক্রিকেটের আসর। ক্রিকেটের জানে সেখানে ছুটে যায় ওতানিমি, পেতাসারি এবং ইউবাস্কুলা। চার জেলার সমন্বয় শুরু হয় ক্রিকেট সফর।
কিন্তু এত দল থাকলে কি হবে? সেখানে শেষ হাসি হাসে আমাদের ওতানিমির দামাল ছেলেরা তাম্পেরেকে ফাইনালে হেসে খেলে হারিয়ে কাপ জিতে নিয়ে আসে তারা। চলতি বছর এই টুর্নামেন্টের আয়োজন করতে যাচ্ছে ওতানিয়েমি। শুধু টুর্নামেন্টই না, সেই সাথে সেখানে থাকবে একটি পিকনিকের পরিবেশ। বিভিন্ন জেলা থেকে বাঙালিরা আসবে সেখানে। এ হবে ফিনল্যান্ডের বাঙালিদের এক মিলন মেলা। ওতানিয়েমি যেন সফলভাবে অনুষ্ঠানটি আয়োজন করতে পারে তার জন্য সর্বাত্মক সহযোগিতা কামনা করছে আমাদের ক্রিকেট প্রেমীরা। সেই সাথে ওতানিয়েমিবাসীর বিশ্বাস, তাদের দামা ছেলেরা কোনোভাবেই গতবারের গৌরব অর্জন হাতছাড়া করবে না। হরের কাপ হরেই থাকবে। আবহাওয়ার বিশেষ বুলেটিন। এবারের শীতকাল অতিমাত্রায় দীর্ঘ হওয়ায় জনমনে অসন্তোষ বিরাজ করছে। গ্রীষ্মকাল যেন আসি আসি করেও আসছে না। সবাই প্রতীক্ষা করে বসে আছেন কবে গরমকাল আসবে। সাধারণ জনগণের অভিমত নিয়ে জানা গেছে তারা আশা করছেন এবারের গ্রীষ্ম রোদ ঝকমলে হবে। অন্যদিকে ওতানিমি তরুণ সমাজের মনের ভেতর এক অন্যরকম অভিপ্রায় লক্ষ্য করা গেছে। গ্রীষ্মকাল রোদ ঝলমলে হলো কিনা সে ব্যাপারে তাদের তেমন মাথা ব্যথা নেই। তারা চান গ্রীষ্মকাল যেন প্রচণ্ড গরম হয়। 35 ডিগ্রি সেলসিয়াস হলে খুবই ভালো। গ্রীষ্মকালে ফিনিশ মেয়েদের তথাকথিত ছোট জামা কাপড় তাদের মনে চাঞ্চল্যের সৃষ্টি করে। আর গরম বেশি হলে এরা যে শরীরে কাপড় রাখতেই চায় না তা বলাই বাহুল্য। তবে যে যাই বলুক, গ্রীষ্মকাল লম্বা হোক শীত দেরিতে আসুক, এ প্রত্যাশা সকলে। সুপ্রিয় দর্শক, এই ছিল আমাদের পহেলা বৈশাখের সংবাদ। আপনাদের সবাইকে আন্তরিক ধন্যবাদ। এতক্ষণ ধৈর্য ধরে আমাদের এই ষড়যন্ত্রমূলক, উদ্দেশ্য প্রণোদিত ও হলুদ সাংবাদিকতা প্রসূত খবর শোনার জন্য আগামী পহেলা বৈশাখে আবার আপনাদের সামনে হাজির হব আমাদের বস্তাপচা খবরের ঝাঁপি নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। খোদা হাফেজ।